स्वाधीनता के बाद पहली बार दूध उत्पादन क्षेत्र को कॉरपोरेशन के तौर पर घोषणा किए जाने पर इलाके के बुद्धिजीवी शिक्षाविद गुणीजनों में खुशी की माहौल है। पत्रकारों के साथ बातचीत के दौरान आवासीय क्षेत्र के लोगों ने सभा आयोजित किया। सभा में कई पहलुओं पर आरोपात किए और लंबे अरसे के बाद दूध उत्पादन क्षेत्र को कॉरपोरेशन के तौर पर सरकार द्वारा घोषित किए जाने पर बुद्धिजीवियों ने राज्य व केंद्र सरकार के प्रति अपना आभार भी व्यक्त किए। লাসিংপাড়ে বাস করি। আমার এত বছর প্রায় 67 বছর পার হয়ে গিয়েছে। এইরকম একটা সুখবর পেয়ে আমি এত আনন্দিত হয়েছি যে ধন্যবাদ জানাই আমি আমার আসামের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ হিমন্ত বিশ্ব শর্মাকে মানে ধন্যবাদ জানাই। আর সবথেকে আমার আনন্দ হচ্ছে যে এইটা আমাদের যে কর্পোরেশনের আন্ডারে যে আমাদের এই জিনিসটা নেওয়া হচ্ছে। আমি তো চলে যাব কিন্তু আমার পরবর্তী যারা আছে তাদের সুখ শান্তি সব কিছু অনেক কিছু আমরা পেছনে পড়ে আছি। আজকে আমি এই আমার নাতির ছেলেদেরকে তো পারলাম না কিন্তু নাতিদেরকে পড়াতে হলে গোমপুর যেতে হচ্ছে, শিক্ষার যেতে হচ্ছে, কত টাকা করতে হচ্ছে, এইখানে হলে আমাদের সব কিছু সুবিধা হবে, টাউনের আন্ডারে থাকবো আমরা। এইটাই আমি এত খুশি হয়েছি যা মানে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর সবার শুভ মঙ্গল কামনা করে আমাদের এই প্রশাসনটা যাতে এইভাবে চিরস্থায়ী হয়ে থাকে এবং আমাদেরকে যাতে মানে সাহায্য সহযোগিতা করতে পারে। কর্পোরেশন হচ্ছে আপনারা খুশি কিন্তু বিগত দিনে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যে শব্দটা ছিল পঞ্চায়েত রাজ যে শব্দগুলো ছিল সেগুলোতে কি কোনো বেনিফিট আপনারা পাননি? এতটা পাই নাই, আগে তো কিছুই পাই নাই, সারা জীবনে কিছুই পাই নাই। এই বিজেপি যখন এসেছে তখন তাকে অল্প অল্প পাচ্ছি কিন্তু পুরা কিছু মানে সবটা মানে যেরকম পাওয়ার ছিল ওইরকম পাচ্ছি। তখন আশা করি আমরা যে আমাদের এই সরকার যদি স্থায়ী থাকে তে আমরা পাবো। আর এই কর্পোরেশনের আন্ডারে যখন এসেছি আমরা যখন এসেছি এত খুশি হয়েছি তা মানে বলে প্রকাশ করতে পারছি। আজকে এই প্রেস মিটের মাধ্যমে আমি ডক্টর অমিত কালওয়ার, আমি এই দুধপাতিলেরই বাসিন্দা। আমার এই দুধপাতিল গ্রামকে যে আজকে মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে যে অন্তর্ভুক্ত করা হয়েছে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় এমপি কাছার এবং মাননীয় ডেপুটি কমিশনার কাছারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি যে আজকে এই যাতে এই যে অন্তর্ভুক্তিতে আমাদের দুধপাতিল এলাকার অনেক উন্নতি হবে, আমরা আরও ভালো দিন দেখতে পারব। আপনি যে কথাটা বলেছিলেন একটু আগে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আমি মনে করি এটা এই যে দুষ্পাতিল গ্রামকে যে এই আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন যে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা এটা এটার দিকে একটা পদক্ষেপ এবং এটাতে আমাদের দুধপাতিল গ্রাম আরও উন্নতির দিকে হাত বাড়বে। এবং আমি আমার এলাকাবাসীকে আমার খুবই অনুরোধ করছি এবং হাত জোর করে অনুরোধ করছি যে ওরা যাতে গভর্নমেন্টকে সাহায্য করে এবং এখানে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন যারা আমাদের দুধপাতিল গ্রামের ওরা যাতে এই বাস্তবায়নে যাতে এটা আমাদের রূপায়িত হয় যাতে আমাদের এই দুধপাতিল কর্পোরেশনে আসার পর যাতে উন্নতির দিকে যেতে পারে ওটাতে ওরা গভর্নমেন্ট অফ আসামকে খুব সাহায্য করে। ধন্যবাদ। পুলিশ অফিসার, আমার নাম শ্রীরাম প্রবেশ সিং, আমি দুধপাতিল ষষ্ঠগঞ্জের নিবাসী। এই শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের যে ষষ্ঠ দুধপাতিল খণ্ড যত দুধপাতি এটা যে ইনক্লুডিং করা হয়েছে তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসাম সরকারকে এবং মাননীয় ডিসি এবং রাজদীপ রায় মাননীয় এমপিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আওতায় আনার জন্য বিগত 1/3/2022 আমি একটা মেমোরান্ডাম দিয়েছিলাম, স্থানীয় লোকদের তারা স্বাক্ষর করেছেন এখানে, এটা প্রতিলিপি আছে আপনাদের এখানে। এবং আমরা আশা করি যে এখন কর্পোরেশনের মাধ্যমে আমরা
অন্তর্ভুক্ত হয়েছি এতে আমাদের এলাকার উন্নতি হবে। তবে একটা জিনিস হবে যে 2010 থেকে আমাদের এখানে যতগুলো কাজ ছিল সেগুলো এখনও প্রায় অসম্পূর্ণ অবস্থায় আছে, অসম্পূর্ণ অবস্থায় আছে। এবং আমি মাননীয় ডিসিকে অনুরোধ করছি, আপনাদের সাংবাদিক মাধ্যমে আপনাদেরকে মাধ্যমে আমি অনুরোধ করছি যে এইগুলা কাজগুলো যে তদারকি করে দেখা হোক যে কোন কোন কাজ অসম্পূর্ণ আছে এবং এর বরাদ্দটা সরকারের টাকাগুলো কোথায় গেছে, প্রপারলি ইউটিলাইজেশন হয়েছে কি না সেটা আমরা কাউকে বলা হয় না। কোনো গাঁও পঞ্চায়েতে কোনো মিটিং যদি হয় এটা প্রকাশ্যে কোনো মিটিং হয় না, পঞ্চায়েতের ঘরে হয়, সেটা আমাদের কোনো কোনো আমরা জানতে পারি না যে কী কী স্যাংশন এসেছে, কী প্রকল্প এসেছে, আমাদের কোনো জানার কোনো কথা নাই। আমরা সিনিয়র সিটিজেন হিসাবে আমরা জানতে চাই যে যতগুলো কাজ আসে এই কাজগুলো আমাদের আমাদেরকে অন্তত জানানো হয় যে কোন কোন এরিয়াতে কত কাজ এসেছে কত জন। নতুন কর্পোরেশন ডিক্লেয়ার দিয়েছে সরকার, নতুন কর্পোরেশন ডিক্লেয়ার আছে, আমরা এতে খুবই আনন্দ আমি হয়েছি। হ্যাঁ, ডিসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, আমরা যে নতুন কর্পোরেশন ঢুকছি এটা লাগে আমি আমার কর্পোরেশন যারা যারা ঢুকাইছে আমি ধন্যবাদ। আপনি খুশি? আমি খুশি, খুশি, বহুত খুশি, বহুত 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 খুশি, আনন্দ সীমা নাই। আমি এখানে বহুত মানে তর্ক বিতর্ক করছি বহুত জনের, বহুত মানুষের লোক বিরোধী পার্টির লোক আমি তর্ক বিতর্ক করছি, এরা নাও আর লাগিয়া বহুত কিছু হয়েছে, বহুত কিছু মারছি, আমি খুব তর্ক বিতর্ক বললে হয়েছে যে আমি খুবই আনন্দিত। আমরা ঘুরি গেলে ভালো হইব না, ১৫ লাখ টাকার কোনো পেট মানে তুমি আদর্শ গ্রাম এখানে টুকরা কবিতা নরকনি ওহো আসাম সরকারকে অশেষ ধন্যবাদ, বিশেষ করে রাজদীপ রায় এমপি এবং ডিসি মহোদয় সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের এই এলাকাটা যে কর্পোরেশনের আন্ডারে এসেছে। তোর সঙ্গে আমি একটা আরেকটা জিনিস আমি যোগ করতে চাই যে এমপি মহোদয় দলুটু ময়নারবন যে রাস্তাটা উদ্বোধন করেছিলেন কিন্তু এটা ময়নারবন পর্যন্ত যায়নি, প্রায় 2 কিলোমিটার পর্যন্ত এখনো কাজ হয় নাই, কন্ট্রাক্টর এখানেই কাজ শেষ করে দিয়েছে। তো এই সঙ্গে এই কাজটাও যদি হয় তবে আমাদের এলাকার উন্নত। আমি আমাদের বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, বিগত ব্রিটিশের পরে ব্রিটিশ প্রথম যখন এসেছিল দুধপাতিলি এসে প্রথম ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছিল, সেই অবধি আজ পর্যন্ত যে আমাদের যে
যতটা গভর্নমেন্ট এসেছে কিন্তু আমাদের দুধপাতিলকে অবহেলিত করে রেখেছিল। বর্তমানে গভর্নমেন্ট এসে আমাদের দুধপাতিলকে ব্রিটিশের মতো যে প্রথম এখানে এসেছিল ব্রিটিশ এসে যে দুধপাতিলে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধারা যে ব্যবসা বাণিজ্য চালিয়েছিল এখানেই প্রথম শহর গড়ার উচিত ছিল। সেই শহরটা বর্তমানের যে শিলচর শহর নদীর দক্ষিণ পারে গিয়েছে। আজ আমার অত্যন্ত খুশি যে আমাদের দুধপাতিলের বরাক নদীর উত্তর পারে যে শহর গড়ে উঠছে, এটাই আমরা খুব আনন্দিত খুশি। আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই।